ও আগুন লাগছে রে, আগুন লাগছে, ওরে মানুষ মরে যেতেছে রে, হায় রে, এনে অনেক মানুষ আছে। আসসালামু আলাইকুম, দেখেন এখানে কুয়েতে বড় বড় ঘটনা ঘটে যেতেছে। এই যে এখানে আজকে আবার আগুন লাগছে একটা বিল্ডিংয়ের মধ্যে। তো এই অবস্থা মোটামুটি এখনও বলা যায় না কি হয়েছে, তবে আগুন লাগছে পুরো বিল্ডিংয়ের মধ্যে। যেখান ধোয়া ধোয়া ধোয়া, এখানে ফায়ার সার্ভিস আইতেছে, ফায়ার সার্ভিসে এখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে। দুই দিকের থেকে ফায়ার সার্ভিস আইতেছে, আপনারা ফায়ার সার্ভিসের কণ্ঠ শুনতেছেন। দেখেন এই যে দেখেন বড় বিশাল একটা বিল্ডিংয়ের মধ্যে এই আগুন লাগছে। এখানে মাঙ্গাবে অনেকগুলা লোক মারা গেছে, প্রায় 50 জনের মতো ইন্ডিয়ান। তো এখানে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে বাঙালি, বেশিরভাগ বাঙালি। এখন আগুন তো লাগছে ভালো করে, যে দেখেন ধোয়া কীভাবে ধোয়া দেখেন, বাকিটা আল্লাহ জানে কি হইব। তো আপনারা আসলে দেখেন ধোয়া কীভাবে উঠতেছে, ধোয়ার পরিমাণ দেখলে বোঝা যায় কেমন আগুন লাগছে মানে বিল্ডিংটার ভিতরে। অনেক ধোঁয়া উঠতেছে ভিতরে ভিতরে থেকে, দেখেন এই দুইটা তিনটা বিল্ডিং, পুরো দুই তিনটা বিল্ডিংয়ের মধ্যে ধোঁয়া ধোঁয়া। এই যে দেখেন, এখন বলা যায় না কি পরিস্থিতি, দেখেন পুরো ধোঁয়া, দেখেন যে ধোঁয়া ধোঁয়া, বিল্ডিং দেখা যায় না, শুধু দুইটা বিল্ডিং, সামনে দুইটা বিল্ডিংয়ে বাস, আর বাকিগুলো দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে ধোঁয়ার কারণে। অনেক বেশি আগুন লাগছে সম্ভবত। তো এখানে আমরা বাঙালিরা থাকে, এটা হলো হাসাবিয়া দুই নম্বর গাথা। কারণ আল্লাহ জানে মানুষের কী অবস্থা, মানুষ ভিতরে আছে কি না জানি না, অবশ্যই থাকবো, কারণ দুপুরবেলা এখন রান্না বান্না করতেছে, মানুষও খাইব। দেখেন কি পরিস্থিতি, আসলে গরম বেশি পড়তেছে, প্রায় 50-এর উপরে আছে তাপমাত্রা, 52-53 এরকম তাপমাত্রা আছে বাইরে। তো আমি একটা গাছের তলে বসে আমি ভিডিওগুলো করতেছি, দেখেন পরিস্থিতি। এই যে ফায়ার সার্ভিস সকল আসতেছে, আস্তে আস্তে তো যদি পুরো বিল্ডিংকে জ্বলে শেষ হয়ে যায় তাহলে তো আর করার কিছু নাই, কতক্ষণ লাগছে একমাত্র আল্লাহ জানে। আমি এখন কাজের থেকে আসছি, কাজের থেকে আসি, দেখে দিন ধোঁয়া উঠতেছে, তখন আমার সাথে একজন আমার বন্ধু আছে, তবু আমার বন্ধুদের দেখ মনে হয় পুরো বিল্ডিংটার মধ্যে মনে হয় আগুন লাগছে। তো দেখেন আপনারা কীভাবে ধোঁয়া উঠতেছে। তো এটা হাসাবিয়া দুই নম্বর গাতা, যারা কুইতে আছেন তারা অবশ্যই চিনবেন হাসাবিয়া দুই নম্বর গাতা, যে দুয়ার মশলা, দুয়ার মশলাতের এই দিক দিয়ে মানে বিল্ডিংগুলো। এখানে আগুন লাগছে বেশিক্ষণ হয় নাই, বাকিটা আমি বলতে পারবো না, যখন নিয়ন্ত্রণে আসবো। এখন ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিসে পুরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো, তখন বুঝে দেবো হতাহতের অবস্থা আর মানুষ ভিতরে আছে কি না আল্লাহ জানে। এখন দেখেন কীভাবে পুরো বিল্ডিংটার চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, দেখেন পুরো অন্ধকার। আসলে আমাদের কিছু ভুল ত্রুটির কারণে এগুলো হইতেছে। কেন, আমরা যখন রান্না করি তখন আমরা কি করি, গ্যাসের মুখটা আমরা বন্ধ করি না, আমরা এইভাবে রাখি দিই, পরে রুমে চলে যাই, রুমে চলে যাওয়ার কারণে গ্যাস লিক হয়, আগুন ধরে যায়। তো এটা আমাদের হয়তো ব্যর্থতার কারণে হইতে পারে, আর তদন্ত করলে বুঝে দেবো, আসলে সুস্থ তদন্ত করলে বুঝে দেবো আসলে এটা কোথা থেকে লাগছে। তো আমার সম্ভবত গ্যাসের থেকে লাগছে, মাঙ্গাবো একই ঘটনা গ্যাসের থেকে লাগছে, অনেকগুলা মানুষ মারা গেছে, প্রায় 50-60 জনের মতো মানুষ মারা গেছে, এখানে ইন্ডিয়ান লোক ছিল। তো এটা হাসাবিয়া দুই নম্বর কথা, এখানে বাঙালি এলাকা, এখানে বেশিরভাগই বাঙালি থাকে আর মাসরি থাকে মানে মিশরের লোক থাকে। তো এখন আল্লাহ জানে কী অবস্থা, তবে আমরা আশা করি যেন মানে সমস্যা না হয়, মানুষগুলো যেন মানে আগুন লাগার সাথে সাথে যেন বাইরে হয়ে যায়, এরকম আমরা ধারণা করি। আল্লাহ তুমি মানুষকে হেফাজত কর। দেখেন কীভাবে মানে ধোঁয়া উঠতেছে, দেখেন আল্লাহ ধোঁয়া কীভাবে উঠতেছে, তার মানে মানে ভিতরে ভয়াবহ অবস্থা, অনেক মানে আগুন লাগছে সম্ভবত। দেখেন ইয়ার একটা আওয়াজ শোনা গেছে সম্ভবত, ডিবি
ডিবি বাস্ট হয়েছে সম্ভবত, যে কারেন্টের যে ডিবিটা আছে ডিবিটা মনে হয় সম্ভবত বাস্ট হয়েছে। এই যে দেখেন অনেক বড় একটা শব্দ হয়েছে। তাই যাক, আল্লাহ সবাইরে হেফাজত রাখুক, আল্লাহ সবাইরে ভালো ভালো রাখুক, হেফাজত রাখুক, আমরা দোয়া করি। দুলা মানে দুয়ার দুয়ার।